বঙ্গভবনের সামনে রাতভর বিক্ষোভ বিশৃঙ্খলার পরদিনই প্রধান উপদেষ্টার সাথে দেখা করল বিএনপির একটি প্রতিনিধি দল। জানা গেছে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুসহ সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পতিত স্বৈরাচারের দোষরা যেন কোনো সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপদেষ্টা পরিষদকে নজর রাখার তাগিদ দেন বিএনপি নেতারা। পরে ওই বৈঠক নিয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পতিত স্বৈরাচারের দোষরা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবেই সেটা মোকাবেলা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপন বলেছেন, তথ্য গোপন সহ নানা অপরাধে রাষ্ট্রপতি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, হারিয়েছেন পদে থাকার যোগ্যতা। প্রেসিডেন্ট বলেছেন পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হয়েছে, তিনি জাতিকে তাই জানিয়েছেন। এখন যদি পদত্যাগপত্র পাওয়া না যায় এটার দায় দায়িত্ব তো প্রেসিডেন্টের। এই বঙ্গভবনের চুপ্পুকে তাড়ানোর জন্য শুধুমাত্র ছাত্রদের কাজ না, সবাই কাজ হবে ওই আওয়ামী লীগের এই এই স্বৈরশাসকের উচ্ছিষ্ট ভোগী যারা আছে নানা জায়গায় তাদেরকে সমস্ত জায়গা থেকে উচ্ছেদ করতে হবে। প্রেস ক্লাবের সামনে অপর এক অনুষ্ঠানে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাষ্ট্রপতিকে পদ থেকে সরে যেতে হবে। বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তাহলে আত্মগোপনে থাকা বিগত সরকারের সহযোগীরা যেন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।